ময়নার গড়সাফাত মক্তব প্রাথমিক বিদ্যালয়ে একাধিক মহাপুরুষের আবক্ষ মূর্তির উন্মোচন। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও কবি নজরুল ইসলামের আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ময়নায়। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন ময়না রাজপরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলেন্দ্র ও পরম পূজ্যবাদ স্বামী প্রভু পাদনন্দ মহারাজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপ ব্রত দাস, ময়না রাজপরিবারের সদস্যা শ্রাবণী বাহুবলীন্দ্র, বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু সিং মাহাতো, ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নজিবর রহমান, ময়না এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলেখা বাগ সহ ছাত্রছাত্রী অভিভাবকগণ। সারা দিনব্যাপী আবৃত্তি, নৃত্য, যোগা, গান প্রভৃতির মধ্য দিয়ে অনুষ্ঠান সুসম্পন্ন হয়। বিশিষ্ট অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে এই বিদ্যালয় হিন্দু মুসলিম সম্প্রীতির বার্তা ফুটে ওঠে। এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক এবং ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী কি বললেন শোনাবো আপনাদের। আমি গড়সাফাত মক্তব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজ আমাদের মহাপুরুষের, চারজন মহাপুরুষের মূর্তির আবরণ উন্মোচন দিবস, অর্থাৎ রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগর এবং নজরুল, এই চারজন মহাপুরুষের মূর্তির আবরণ উন্মোচন দিবস। তাছাড়া আমাদের বিদ্যালয়ে বাৎসরিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আগত অতিথিরা সবাই এসেছিলেন। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয়, আমাদের যারা বর্তমান শিক্ষক শিক্ষিকা, ওনাদের অবদান আমাদের কাছে খুব, ওনারা এই আগ্রহ করেছিলেন বলে এত বড় একটা অনুষ্ঠান হয়েছে। আর সর্বোপরি আমাদের যে ময়না রাজপরিবারের সুযোগ্য উত্তরাধিকারী, ওনার আর্থিক সহযোগিতা এবং অন্যান্যভাবে উনি চেয়েছিলেন, যেহেতু উনি এইখানের প্রাক্তন ছাত্র, সেই জন্য আর্থিক সহযোগিতার সঙ্গে ওনার মানসিকতাও ছিল যে এইখানে আমি আরও কিছু সাহায্য সহযোগিতা করব। তাই ওনার এই সাহচর্য সহযোগিতা পেয়েছি বলে আমরা এত বড় একটা অনুষ্ঠান করেছি। এবং অন্যান্য জেলার নেতৃত্বরা সবাই প্রায় এসেছিলেন। তবে আমাদের অনুষ্ঠানে চেয়ারম্যান সাহেব এই এসে যাবে একটু পরে, উনি এলেই আমাদের নজরুলের মূর্তি আবরণ উন্মোচন এখনো হয়নি, ওইটা আমরা করে তারপরে আমরা এই অনুষ্ঠানের সমাপ্তি আমি সভাপতি হিসাবে ঘোষণা করব। এই বলে আমি সংবাদমাধ্যমকে এটাই জানাচ্ছি যে যাতে আগামী দিনে আমরা আরও কিছু এই ধরনের প্রোগ্রাম করতে পারি, যাতে করে স্থানীয় মানুষ এবং ছেলেরা এগিয়ে আসে, তাহলে কী হবে আমাদেরও খুব ভালো লাগবে। আর একটা কি, এই যে বিভিন্ন মহাপুরুষ যারা কিনা আমাদের ছেলে মেয়েদের পঠন পাঠনের সঙ্গে যুক্ত, এরা কিন্তু ওই পঠন পাঠনের সময় এই মূর্তিগুলোর ছবিগুলোই কিন্তু ওদের কাছে ভেসে উঠবে। তার মানে কি, এই ছবিগুলো তাদের কাছে একটা মূর্ত টিএলএম, অর্থাৎ তাদের অজান্তেই একটা অনুষঙ্গ চিত্র হিসাবে তাদের পাঠের সহায়ক হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংবাদ মাধ্যমকে জানাচ্ছি, আগামী দিনে আমার প্রোগ্রাম হলে আমরা আবার আপনাদেরকে ডাকবো। আমরা চাই আপনারা আসুন, এইভাবে অন্যান্য স্কুলও উদ্বুদ্ধ হোক, তারাও এইভাবে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম করুক। আমরাও চেষ্টা করছি, ময়না অন্যান্য অনেক স্কুলে এইভাবে করছে, তাদের মতো আমরাও অনুসরণ করার চেষ্টা করছি। আর এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য রাখছি। আমার নাম মলয় মাইতি, আমি গড়সাফাত মক্তব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার বাড়ি আনন্দপুর ময়না। এই গড়সাফাত মক্তব প্রাথমিক বিদ্যালয় যেটা আজকে করে দেখালো, ওর পুরনো ইতিহাসকে আবার জাগিয়ে তুললো। আমাদের যে এই স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্যাসাগরের এবং নজরুল, কাজী নজরুল ইসলামের যে মূর্তিকে উন্মোচন করে এলাকার পুরনো ইতিহাসকে জাগিয়ে তোলা, মানুষের মনে যে জাগিয়ে দেওয়া যে কি হ্যাঁ এরা বীর পুরুষ, মহাপুরুষরা যে আমাদের জন্য এই পৃথিবীতে কিছু করে গেছে,
যে আমরাও যাতে কিছু করতে পারি, তারা যে আমাদেরকে শিক্ষাদান করেছেন, যেটা আমাদেরকে সামাজিক দান করেছেন, আমরা তাদেরকে দেখেই তাদেরকে অনুগত করে আমরা তাদের হয়ে যদি কিছু কাজ আমরা করতে পারি, আমরা নিজেরা ধন্য বলে মনে করব। যে ওনারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য, দেশের জন্য করে গেছেন, নিজের পরিবারের জন্য করে যাননি। আমরাও ভাবছি যে কি আমরাও কিছু যদি করে যেতে পারি এই পৃথিবীতে, এটাই হবে, আমরাও বড় ধন্য বলে মনে করি। আমরা স্কুলগুলো যেগুলো মাইনরিটির ডিপার্টমেন্টে টাকা পেয়ে থাকি সেগুলোকে আমরা ভালো ডেভেলপ করেছি। বাকি স্কুলগুলো আমাদের প্রায় ময়নাতে 10খানা স্কুলগুলো আমাদের ড্যামেজ অবস্থায় ছিল, আমরা আগামীতে 6টা স্কুল আমরা কমপ্লিট করে দেব। আমরা 5খানা অ্যাপ্রুভ পেয়ে গেছি, আরেকটা আমরা পাঠিয়েছি। গোটা 3-4টা স্কুলের পরিকাঠামো একটু খারাপ আছে, আমরা আস্তে আস্তে করে ওগুলোকে 1 বছরের মধ্যে সব কমপ্লিট করে দেব। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিষয়টি জানতে এখনই ফোন করুন। ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সোনা ও রূপোর গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে। কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933227739।